কারো ছোট কারো সন্তান ছোট অবস্থায় মারা গেলে সেই মৃত সন্তানের বাবা মায়ের জন্য পরকালে কোনো পুরস্কার আছে কি জীবন মাসুমা অবশ্যই পুরস্কার আছে নবিক্রিম সদসালাম থেকে অনেক হাদিস বর্ণিত আছে বুহারি মুসলিমে যে কারো তিনটি সন্তান যদি মারা যায় এবং তিনি যদি সবর করেন আল্লাহুল আলমিন তাকে এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন অন্য অন্য হাদিস থেকে অবশ্য কোনো সংখ্যার উল্লেখ ছাড়া এমনিতে সন্তান মৃত্যুবরণ করলে সেই মৃত্যুতে সবর করা বাবা মায়ের জন্য জান্নাতের সুসংবাদ আমি করিম সাল্লাম দিয়েছেন বিধায় এটা ঠিক যে সন্তান ছোটোবেলা যদি মারা যায় বাবা মা যদি সবর করেন না আল্লাহ তালিয়া ফাইসলাকে মেনে ইনশাআল্লাহ সালাবেন তার বিনিময়ে তারা সাপ পাবেন এরপরে স্যার জিনা সুলতান আপনি লিখেছেন বাড়িতে পোষা বিড়ালের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অপারেশন বা স্প্রে করা জায়েজ হবে কি না দেখুন পোষা বিড়াল এটার জন্ম নিয়ন্ত্রণ যদি করতে হয় সেক্ষেত্রে প্রথম কথা হল যে মানুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি আর এই পশুর জন্য জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটি এক নয় দ্বিতীয় কথা হলো যে এক্ষেত্রেও পশু ক্ষতিগ্রস্ত হবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এর যে রেয়ী নীতিমালা আছে সেই নীতিমালা অবলম্বন করে সে